আমি হনুমান চল্লিশার কিছু সাধনা দিয়েছিলাম, হনুমান চল্লিশা অ্যাক্টিভেট করার কিছু সিস্টেম দিয়েছিলাম, আপনারা অনেকে অবগত আছেন। তো সেই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশি একজন ভক্তের হনুমানজির সাক্ষাৎ দর্শন হয় এবং তিনি তার গদা দিয়ে তার মাথাকে টাচ করান, স্বপ্নে নয়, একদম সম্পূর্ণ সচেতন অবস্থায় তিনি দর্শন পান এবং প্রচণ্ড বড় একটা রূপ ধারণ করে এসেছিলেন। তিনি আমার কথা স্মরণ করেন, যে গুরুদেব এই স্মরণ করেন এবং হনুমানজিকে ছোট হতে বলেন, সূক্ষ্ম রূপে উনি ছোট হয়ে চলে আসেন, এসে ওনাকে আশীর্বাদ করেন। তার ফলে ওনার বাবা মা প্রচণ্ড অসুস্থ ছিলেন, ওই দিনেই সেটা রিকভারি হয়ে যায় এবং অনেক কিছু টাকা বাইরে পড়েছিল সেটা উঠে চলে এসেছে এবং দর্শন লাভ করেছেন। আমি ওনাকে দিয়ে ধীরেন্দ্র শাস্ত্রীর মতো কিছু সাধনাতে নিয়ে যাব ভবিষ্যতে। আপনারা কেউ যদি এটা করতে চান বিশ্বাস সহকারে, একবার ফেল হয়েছেন করবেন না, আমাকে গালাগালি দেবেন, এরকম দুষ্ট ব্যক্তি দয়া করে আসবেন না। যদি রিয়েলি কেউ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন, আমি অবশ্যই করাবো এবং অনুভবটা দেখুন কিভাবে সেই অনুভবটা তিনি লাভ করেছেন, শুনুন। গুরুদেব, আমি প্রথম দিন যেদিনকে অমাবস্যা সেদিনকে আমি সকালবেলা অন্ন একটু গ্রহণ করছিলাম। আচ্ছা, তো অন্ন গ্রহণ করার পূর্বে তো তার পরবর্তীতে সারাদিন আমি উপবাসী ছিলাম। আচ্ছা, উপবাস থাকার পরে দুধ নিয়ে আসি বাসায়। তো যখন মন্ত্র পাইলাম, মন্ত্র পাওয়ার পর ঠিক সেভাবেই যেভাবে বলা হয়েছে, নীতি নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে করছে এবং রাত্রের অলরেডি 12টার পরে আমি চান করছিলাম দত্ত দিয়ে। তো সেদিন কি আমি বাড়িতে একটা হনুমান আসন গ্রহণ করছিলাম, আসন দিয়েছিলাম, গেউরীয় কাপড় টাইনে সুন্দর করে একটা আসন দিয়েছিলাম। দেওয়ার পরে রাত্রে আমি চান করার পর আমি যখন বসলাম, আমার বাবা অসুস্থ 3 মাস যাবত, কিছু খাইতে পারতেছিল না, সেই নিয়ত করে। আর তবে সর্বপ্রথম ওখানে আমি আগে পূজা দেওয়া দিই, কলা দিয়ে, কলা দুধ কলা দিয়ে সেখানে আগে পূজা দেওয়া হয়। পূজা দেওয়ার পর আমি পূজা দিয়ে তখন ওই ধ্যান জ্ঞান নিয়েই সেখানে বসি, বসে আমি স্বয়ং অদ্ভুত ভাবে একটা জিনিস ফিল করছি, সেটা হইলো আমার মানে স্বয়ং হনুমানজির দর্শন আমি পাই এবং কি গদা দিয়ে আমাকে আশীর্বাদ প্রদান করছেন। সেদিন থেকে আমার বাবা সুস্থ এবং কি জ্বর জারি সবকিছু চলে গেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া, এর চেয়ে আর পৃথিবীতে আমার তো পাওয়া হয় না। এবং কি যেখানে মন্ত্রগুলো যেভাবে বলছেন করতে সেভাবেই আমি করছি। হ্যাঁ, তবে আগে তো অতটা আমি জানতাম না, বাংলাদেশে থেকে যে আমাদের মিশন দাদা আছে উনি বলছিল দুধটা তো যখন তুমি চান করবা তখন দুবরা ঘাস দিবা, যেহেতু ফুল পাচ্ছ না তাহলে তুমি দুবরা ঘাস দিয়ে অর্পণ করবা, 31 বার মন্ত্র বলে 31 বার ফু দিবা। তখন ওই দাদা অবশ্য এইভাবে আমাকে বলছে, তখন আমি সেইভাবেই করছি, একটা বালতির মধ্যে দুধ গুলো সবগুলো ঢাইলে দিয়ে। আচ্ছা, বিবাহ বলেছিল বিবাহ? জি গুরুদেব। কে বলে দিয়েছিল দুর্বা দিতে? মিশন মিশন দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরসিংহ বাংলাদেশ। আচ্ছা, এইভাবে করছে। তবে আমি দুধগুলা বাইরে ফেলে দিই নাই, যখন চান করার পরে দুধগুলা আমি আবার বয়মে ভরছি, ভরে আবার আমাদের বাড়ির পাশে নদী আছে, সেই নদীর নাম হলো টাঙ্গন নদী। আচ্ছা, সেই নদীতে যাই আমি দুধগুলা সুন্দর কইরে মা গঙ্গার কাছে আশীর্বাদ নিলাম এবং মা গঙ্গাকে বললাম যে হে মা গঙ্গা, আমার এই দুধ তো আপনার স্তরে দান অর্পণ করতেছি, কৃপা করে আপনি গ্রহণ করেন, কোন রকম ভুল হইলে ক্ষমা করবেন। তখন সেভাবে দুধ গুলো গঙ্গা মা গঙ্গার উপরে ঢেলে দিই। তবে অদ্ভুত হবে গুরুদেব, সেদিন আমি ফুলটা করছিলাম, আজকে আমার বাবা মা সুস্থ, আমার কিছু বকেয়া টাকা পড়েছিল
সেদিন থেকেই আসা শুরু করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি তো একটা ক্ষুদ্র মানুষ মাত্র, ক্ষুদ্র মানুষ মাত্র। হ্যাঁ, আমি তো গুরুদেব হনুমানজির সর্বপ্রথম যে চেহারাটা আমি ফিল করছি, সর্বপ্রথম ওনার একটা ছায়া আসছিল। আচ্ছা, ছায়া আসার পরে তো আমার শরীরের মধ্যে মানে যেমন ভাবে শর্ট করে এরকম করলো আর কি, মানে বিজলি যেভাবে শর্ট করে, আচ্ছা, এটা মনে হচ্ছিল। তখন আমি নিজেকে কন্ট্রোল করলাম, তখন আমি বললাম তারিমাং তারিমাং পনির তারিমাং, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন প্রভু। তখন আমার পিতা মাতার, আমার দাদা যারা আদিগুরু চলে গেছে, আমার গৃহ দেবতাকে স্মরণ করলাম, আমার ভুল হইলে ক্ষমা করেন, আমি তো তোমা আমি পাপি, এভাবে নিজেকে সমর্পণ করলাম করার পূর্বে পূর্বে এভাবে। তখন হনুমানজি স্বয়ং আসে, আমি অনেক বিকট রূপ ধারণ করছে, অনেক রূপ। তখন আমি বললাম, হে পবন পুত্র বীরন, আপনি সূক্ষ্ম রূপ ধরুন, কৃপা করে আমাকে কৃপা দৃষ্টি দিন। তখন উনি আস্তে 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 সূক্ষ্ম রূপ ধরে আমাকে, আমি বললাম, তখন আমি ফিল করলাম এটাই যে আমার গৃহে যত অশুভ শক্তি আছে সেগুলো বিনাশ হচ্ছে, এবং কি সবকিছুই চলে যাচ্ছে, আমার বাবা সুস্থ হয়ে উঠতেছে। হ্যাঁ, তখন উনি আমাকে গদা দিয়ে আশীর্বাদ করলেন। আমি বললাম, গুরু পবন পুত্র বীরন, আপনি আমাকে আশীর্বাদ প্রদান করুন। তখন ঠিক আমাকে আশীর্বাদ প্রদান করলো, তখন আমি এই মাথা পেতে আশীর্বাদ গ্রহণ করলাম। ধন্যবাদ প্রভু, আমি আপনার এই কথা শুনে খুব অভিভূত যে আমি একটা ক্ষুদ্র মানব আপনাদের কি একটু মন্ত্র দিয়েছিলাম, তাতেই যে আপনার এরকম হনুমান জয়কে দর্শন করে ফেলেছেন। আপনাদেরকে উচিত, আমাকে উচিত আপনাদেরকে প্রণাম করা। আমি বাংলাদেশে গিয়ে আপনাকে প্রণাম করে আসবো। আমার টাকা পয়সা নিয়ে বড় কথা নয়, আমি আপনাকে বলছি, আমি ব্যবসা করি, জুতো কাজ করি, সেলাই করি, আমার বাবা সুস্থ আছে, এটাই হলো বড় হ্যাপি। এতে পৃথিবীতে আমার কিছু চাওয়ার, এটাই সবচেয়ে হ্যাপি, সবচেয়ে বড় কথা হলো এটা। আমরা তো অল্প টাকার মানুষের কাছে নেনা দেনা থাকে, এটা দিছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার বাবা সুস্থ সবচেয়ে বড় কথা হলো এটা, এর উপরে আমার পৃথিবীতে আর কিছু নেই। ধন্যবাদ আপনাকে। হরে কৃষ্ণ, জয় বজরং বলি হনুমান কি, জয় বজরং বলি কি, জয় বজরং বলি কি, জয় সাকসেস, আমাদের গ্রুপ সাকসেস। গুরুদেব একটা কথা বলুন, গুরুদেব একটা কথা আছে, আমাদের বাংলাদেশের যে তুলসী আছে, ওনার তো যে একটা কালীর বীজ মন্ত্র আছে, অনেকেই আমাদের নিতে যাচ্ছে, এটা কি আপনি অনুমতি দেবেন তাদেরকে, যদি দেন একটু বলে দিতেন আমাকে। অবশ্যই অবশ্যই, অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট শিবরাত্রির দিনে একটা বিশেষ সিস্টেমে শিবের আরাধনা করব। হ্যাঁ, আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি, ভিডিওটা সবাই দেখবেন শিবরাত্রির বিষয়ে, আর ওইটাকে আমরা আগে ফলো করব। শিবকে সন্তুষ্ট হয়ে গেলে বাকিদেরকে তো ইজিলি পাওয়া যাবে, শিবজি কি সন্তুষ্ট করার একটা পদ্ধতি ভিডিওতে দেয়া হয়েছে। হ্যাঁ, ওটা সবাই দেখবেন। আর তারপরে শিব চতুর্দশীটা ক্রস হলে তারপর আমি নিজেই কিছু মন্ত্র ফেল দেব, যেটার প্রভাবে আপনাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে, যা যা সাধনা আছে। হ্যাঁ গুরুদেব, এখানে একটা কথা ছিল, বলুন। ওই শিবরাত্রিতে তো নিশিজাগরণ করতে হয়, তো আমরা তো মানে যদি আমি বলছিলাম যে কাজটা